দীর্ঘমেয়াদি মেস্তা দূর করা টার্গেট নিয়ে যে ময়েশ্চারাইজিং ক্রিম তৈরি করা হয়েছে আজকে সেটা ডিটেইলসে শেয়ার করব। অনেক দিনের মেস্তা কিংবা মেলাজমা কিভাবে দূর করতে পারবো এই বিষয়টা নিয়ে অনেক অনেক রিকোয়েস্ট আমি আমার পেজে পেয়ে থাকি, তাই আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে। দীর্ঘমেয়াদি এই মেস্তা দূর করতে যে ক্রিমটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হলো জি ফোর্স এর মেলাজমা ট্রিটমেন্ট ক্রিম। এই ক্রিমটার নামই দেওয়া হয়েছে মেলাজমা ট্রিটমেন্ট ক্রিম, কারণ এটার মূল টার্গেটই হবে আপনার ফেসে থাকা দীর্ঘমেয়াদি যে কোনো ধরনের মেস্তাকে দূর করা। সম্পূর্ণ নন কমেডোজেনিক এবং নন স্টেরয়েডিয়াল, অর্থাৎ এতে কোনো ধরনের স্টেরয়েড বা কোনো ধরনের হাইড্রোকুইনিন ব্যবহার করা হয়নি। লং টার্ম পর্যন্ত ব্যবহার করার জন্য উপযোগী, অনেক দিন ধরে টানা ব্যবহার করলে স্কিনের কোনো ড্যামেজ বা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এতে থাকা প্যান্থেনল আপনার স্কিনটাকে গভীর থেকে ময়েশ্চারাইজ করবে। এতে থাকা নাইসিনামাইড আপনার স্কিনের অতিরিক্ত অয়েল প্রোডাকশন রিডিউস করার পাশাপাশি অ্যাকনে স্পট ফেড করতে হেল্প করবে। এই ক্রিমটা সম্পূর্ণ নিরাপদ উপায়ে আপনার স্কিনে থাকা যে কোনো ধরনের হাইপার পিগমেন্টেশন, মেলাজমা, আনইভেন প্যাচেস, ডার্ক স্পট এগুলো ফেড করতে হেল্প করবে। ছাড়াও স্কিনের কমপ্লেক্সনটাকে কিছুটা ব্রাইট করতেও এই ক্রিমটা বেশ ভালো কাজ করে। এটার কনসিস্টেন্সিটা বেশ ঠিক, তাই খুব অল্প পরিমাণ নিলেই ফুল ফেস কভার হয়ে যাবে। তাই আপনি যদি অনেক দিন ধরে মেলাজমা বা হাইপার পিগমেন্টেশনের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ক্রিমটা আপনার মাস্ট ট্রাই করে দেখা উচিত। আপনার স্কিন কেয়ার রুটিনে কনসিস্টেন্ট থেকে রেগুলার বেসিসে যদি আপনি এটা ব্যবহার করেন আশা করছি আপনি খুব ভালো একটা রেজাল্ট দেখতে পাবেন।